সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। দিক বিদিক জয়ধ্বনি তুলে দরজায় করা নাড়ছিল বিজয়, আর তখনই জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যায় মাতে পাকিস্তান হানাদার বাহিনী আল বদর আল শামসের সহায়তায়। বিজয়ের 52 বছরে বাংলাদেশের রাজনীতিতে এখনও শোনা যায় তাদের পদধ্বনি। এসব নিয়ে আমাদের আজকে সম্পাদকীয় কোথায় দাঁড়িয়ে আমাদের রাজনীতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ রাজনৈতিক বিশ্লেষক, আছেন সুভাষ সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক, এবং নাজমুল হক প্রধান সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দাদার নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। শ্রদ্ধা, শোক আর ভালোবাসায় জাতির মেধাবী সন্তানদের স্মরণ। শহীদ বুদ্ধিজীবী দিবসে সর্বসাধারণের ঢল প্রদীপ প্রজ্বলন। দেশবিরোধী চক্রান্ত প্রতিহতের ঘোষণা। যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করা খুনিদের মানবাধিকার রক্ষায় ব্যস্ত। শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রধানমন্ত্রী বললেন, আওয়ামী লীগ মানুষের জানমালের সুরক্ষা দেয়। গুমের অভিযোগ তোলা ব্যক্তির স্বজনের সঙ্গে দেখা করলেন মার্কিন রাষ্ট্রদূত, বললেন 77-এ জিয়াউর রহমানের বর্বরতার শিকার পরিবারের ক্ষোভের মুখে নির্লিপ্ত পিটার হাস। বাসের জানালা দিয়ে মাথা বের করতেই ধাক্কা দিল কাভার্ড ভ্যান। বোনের বিয়েতে প্রথমবারের মতো ঢাকায় এসে লাশ হল 11 বছরের ভাই। এবং খুন হননি বুয়েট শিক্ষার্থী ফারদিন, করেছেন আত্মহত্যা জানালেন ডিবি প্রধান। ঝাঁপ দেন সেতু থেকে, ছিলেন মানসিকভাবে অবসাদগ্রস্ত, একই দাবি র্যাবের। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই, বলছি আজকে আলোচনার শিরোনাম কোথায় দাঁড়িয়ে আমাদের রাজনীতি। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে 71-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের। তো সেই প্রেক্ষাপট, বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট মাথায় রেখে আজকে আমরা বলতে চাই সেই স্বাধীন বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের বিজয়। তো এরপরে আরেকটি বিজয়ের মাসে এসে, কিংবা বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আলোচনা করতে চাই আমাদের রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে। শুরুতে আজিজ ভাই, আপনাকে দিয়ে আমি আলোচনাটি শুরু করতে চাই। আমরা বলছি কোথায় দাঁড়িয়ে আমাদের রাজনীতি, আর শুরুতে একটি কথা বলছিলাম যে আমাদের বুদ্ধিজীবী হত্যার কথা বলছি, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আজকে যেহেতু আলোচনাটা করতে চাই। পাকিস্তান হানাদার বাহিনী মানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলো যখন তারা বুঝতে পারলো যে পরাজয়টি একেবারেই নিকটে, কোনোভাবেই আর এই যুদ্ধে তারা নিজেদেরকে, পাকিস্তান হানাদার বাহিনী নিজেদেরকে রক্ষা করতে পারবে না। তখন আল বদর আল শামস সহ যাদের সহায়তায় হত্যাকাণ্ডগুলো ঘটালো, যারা চিনিয়ে দিল, চিহ্নিত করে দিল আমাদের মেধাবী মানুষগুলোকে, তারা আমাদের রাজনীতিতে এখনও প্রাসঙ্গিক। এবং এই জোট মহাজোটের রাজনীতি বলি কিংবা মিত্রতার কথা বলি, সব জায়গাতেই আবার প্রধান রাজনৈতিক একটি দল বিএনপি ক্ষেত্র বিশেষে তারাই প্রাসঙ্গিক করে রেখেছে। এই মন্তব্যটি যদি আমি করি, তাহলে আপনি আলোচনাটি কীভাবে করবেন? ধন্যবাদ আপনাকে। প্রাসঙ্গিক তো বটেই, কারণ মুক্তিযুদ্ধ রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে, এর যতগুলি উপাদান আছে সবটাই কম বেশি প্রাসঙ্গিক। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কোনো ইস্যুই কিন্তু পরিষ্কারভাবে, অর্থাৎ একদম বস্তুনিষ্ঠভাবে কোনো বিষয়ে উদ্ঘাটিত হয় নাই, বা জাতির কাছে 51 বছর দেশ স্বাধীন হলো, নূতন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাসটা আজ পর্যন্ত তুলে ধরতে পারলাম না। ধরেন এই আজকে বুদ্ধিজীবী হত্যা দিবস, আমি বিজ্ঞানের ছাত্র, 2+2=4 বুঝি, 3 বুঝি না, 5 বুঝি না, আমার কাছে কিন্তু এটা প্রতিষ্ঠিত সত্য যে পাকিস্তান হানাদার বাহিনী থেকে আল বদর আল শামস এরা সহযোগিতা করে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। কিন্তু আমার প্রশ্ন দুইটা এখনও মাথায় ঘুরে, 14 তারিখে বুদ্ধিজীবীদের হত্যা করলো, তখন অলরেডি এই ঢাকা শহর কিন্তু পুরোপুরি আমাদের ভারতীয় মিত্রশক্তি বা মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে, তখন রাজাকাররা প্রাণ ভয়ে পলাতক, 16 তারিখে বিজয়, অর্থাৎ এর আগেই কিন্তু পাকিস্তানি সোলজার 14 তারিখের আগেই, 10 তারিখ থেকেই কিন্তু ঢাকায় ঢুকে পড়ে। তা এখন আমরা যে বলি, প্রমাণটা কোথায়?
এখন শুধুই 14 তারিখে হত্যা করেছে এটা তো কেউ বলছে না, পুরো 9 মাস জুড়েই করেছে, ডিসেম্বর জুড়ে সেটা ভিন্ন কথা, 14 ডিসেম্বর আরো বেশি করেছে, 9 মাস জুড়ে সেটা তো আলাদা তালিকা। আমি বলছি শুধুই 14 ডিসেম্বরে তো বুদ্ধিজীবী হত্যা করে, সেটা সেটা যদি বলেন কিন্তু যে রায়ের বাজার বুদ্ধভূমি এটাকেই কিন্তু আমাদের দৃষ্টি বুদ্ধিজীবী হত্যা, কিন্তু 9 মাস ধরে তো এটা গণহত্যা। বুদ্ধিজীবীদেরকে তো হত্যা করেছে 9 মাস ধরে করেছে, ডিসেম্বর জুড়ে করেছে, 14 ডিসেম্বর সবচেয়ে বেশি করেছে করেছে। কিন্তু আমার প্রশ্ন অন্য, এক দুই হলো জহির রায়হান সে মারা গেল হচ্ছে, নিখোঁজ হয়ে গেল 30 জানুয়ারি 1972 সাল, তারও কিন্তু কোনো ফাইন্ডিংস পাওয়া গেল না, সরকার অনেক বদলাইল, সে তো বলেছিল অনেক কিছুতে তার কাছে প্রমাণ আছে, তারপর থেকে গায়েব হয়ে গেল এবং তার কোনো কেউ কোনো সরকার এটা তদন্ত করলো না, এটা এখন রাজনৈতিক পুঁজি, রাজনীতির ইস্যুগুলো সব এখন রাজনীতির পুঁজি, এবং এটা দিয়েই কাউকে বলা হবে যে কেউ স্বাধীনতা বিরোধী, কেউ স্বাধীনতার পক্ষ ইত্যাদি ইত্যাদি। এই যে আজকে বক্তৃতা সবাই তো করতেছে, সাংবাদিকরাও অনেক সাংবাদিক মারা গেছে না বুদ্ধিজীবী কাতারে, তা আমরা তো দুটো পক্ষ আছে, দুটো পক্ষই এটা পালন করেছি। আমি দেখলাম বিএনপি করেছে, আওয়ামী লীগও করেছে, অন্যান্য পার্টিও করেছে, এটা রাজনৈতিক ক্যাপিটাল। কিন্তু আমি দায়ী করব যারা সরকারে ছিল, তারা এই ইতিহাসটাকে প্রকৃত ইতিহাসটাকে কেন বার করলো না, এর ভিতরে কে ইনভলভ? আজিজ ভাই, এই জায়গাটাতে এক পর্যায়ে প্রকৃত ইতিহাসটা কেন বের হলো না, বাংলাদেশের বিভিন্ন সময় সব সরকারকে আপনি দায়ী করতে পারেন, করছেন, কিন্তু যদি বলতে চাই এই আলবদর আল শামসদেরকে যে মন্তব্যটা আমি আপনাকে করেছিলাম এবং যেটা প্রসঙ্গে আলোচনা শুনতে চেয়েছিলাম যে প্রাসঙ্গিক, কিন্তু বিএনপি তাদেরকে প্রাসঙ্গিক করে রেখেছে এখনও পর্যন্ত, এই আলবদর আল শামসদের উত্তরাধিকার যারা, তাদের যারা রাজনীতি বহন করে তাদেরকে প্রাসঙ্গিক করে রেখেছে মানে আমি বুঝলাম, প্রাসঙ্গিক করে রেখেছে মানে বাংলাদেশের রাজনীতিতে তারা তো এখনো ভোটের রাজনীতিতে তারা এখনো একটা পার্থক্য গড়ে দেওয়ার মতো পরিস্থিতি করে রেখেছে এবং সেইটাকে জিয়ে রেখেছে বা তারা রাজনীতি করতে পারছে বিএনপির ঘাড়ে ভর করে। আচ্ছা এটা শোনেন, এখন তাইলে বলতে হয় যে এটারও প্রমাণ লাগবে। যেমন ধরেন আমি বলি 2018 সালের নির্বাচন হলো, আমার কাছে কিন্তু প্রমাণ আছে, একটা রিসার্চ স্টোরি বেরিয়েছিল যে ওই নির্বাচনে কতগুলি ইসলামিক দল আপনার কোন ফ্রন্টে বা কোন পার্টিতে সমর্থন দিয়েছিল। সেখানে দেখা গেল যে জামাত সহ বিএনপিতে ছিল 5টি দল, আওয়ামী লীগের সাথে ছিল ডাইরেক্টলি 24টি দল, আর বাকি 70টি দল ছিল ওই ইলেকশনে নিবন্ধিত অনিবন্ধিত মিল্লা 70টি দল, আর বাকি 2টি দল বাদে 2টি দল কোনো ফ্রন্টে বা কোনো পার্টির সাথে অ্যালায়েন্স করে না, যেমন তার ভিতরে একটা হাত পাকা। হ্যাঁ, তো আর বাকি সব দল ছিল জাতীয় পার্টির, হোসেন মোহাম্মদ এরশাদের সময় 64 না 70টা দিয়ে একটা ফ্রন্ট করছিল না ওইটা। তো এই যে দালিলিক প্রমাণ যদি দেখেন, জামাত একটা রেজিমেন্টেড ফোর্স এবং জামাত এক জায়গায় হুইসেলে এক জায়গায় ভোট দেয়, এখন তো ওই ভোটে তো দেখা যায় যে হেফাজত সহ সব এই 24টি দল ইসলামিক দল নিবন্ধিত নয় কিন্তু 24টি দল আওয়ামী লীগের পক্ষে, তারপরেও একটি জায়গায় কেন আঙ্গুল দেওয়া হলো? একটি জায়গায় আঙ্গুল দেওয়া হলো কারণ একমাত্র জামাতের বিরুদ্ধেই এখন যারা রাজনীতি করছে তার জামাতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নয়, যুদ্ধ অপরাধের দায় এবং সেটি হচ্ছে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি রায় উঠে এসেছে। শোনেন, ঠিক আছে, জামাতের বিরুদ্ধে জামাত সেদিন ওপেন বিরোধিতা করছে, এতে কোনো সন্দেহ নাই, 3টি দল ছোট বড়, তার ভিতরে জামাত ছিল সবচেয়ে বড় আর বাকি দল ছিল, এর বাইরেও কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা ছিল ছিল। হ্যাঁ, যেমন ধরেন নিরপেক্ষ ছিল, বামপন্থী অনেক দল বলছে 2 শহরের কামরাকামড়ি আমাদের কি, নিরপেক্ষ ছিল। কিন্তু যেহেতু আমি এইভাবেই ব্যাখ্যা দেব, জামাত ইসলাম যেহেতু তাদের মতো করে চলে এবং দীর্ঘদিন বিএনপির সাথে ব্র্যান্ডেড এবং তারা যেহেতু ভোটে একটা নিয়ামক শক্তি, আওয়ামী লীগের কাছে গেলে আওয়ামী লীগ পাশ করে, বিএনপির দিকে গেলে বিএনপি পাশ করে, সুতরাং এরা হচ্ছে প্রধান এনিমি, এইভাবে আমি দেখি। যেমন ধরেন আমি বলবো জামানের জামাতের নিবন্ধন বাতিল হলো,
কিন্তু জামাত পার্টি কিন্তু ব্যান্ড হলো না। আমি ছোট করে যদি বলতে চাই, আপনি যদি বলছেন যে রাজনৈতিক নিয়ামকের জন্যই তারা এখনো জিয়ে আছে, জিয়ে রাখা হয়, রাখা হয়, জি জিয়ে রাখা হয়। এই জায়গাতে সুভাষ দামে আলোচনা শুনতে চাই, যে কথাটি আমাদের আজিজ ভাই বললেন যে নিবন্ধন বাতিল হলো, এখন জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে সরকারি তরফে বা আওয়ামী লীগের তরফে যে বক্তব্যটি আসে সেটি হচ্ছে আদালতের রায় বা আদালত নিবন্ধ কি বলে যে আদালত তাদের রাজনীতি করার অধিকার বাতিল করতে পারে, নিষিদ্ধ করতে পারে, এই প্রসঙ্গে আদালতের দিকে ঠেলে দেয়। আবার এইটার উল্টা আলোচনাটা এরকম হচ্ছে, এই দেশে তো অনেক সংগঠন নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে, তো জামাতও তো হতে পারে, তো সেই জায়গাটাতে সরকার কেন আদালতের দিকে ঠেলে রাখে? এবং এ প্রসঙ্গেই এই আলোচনাটা চলে আসে যে আজিজ ভাই যেটি বলছেন যে জিয়ে রাখা না। আজিজ ভাইয়ের কথা আমি কিন্তু মানে বোঝবার চেষ্টা করেছিলাম, জি, কিন্তু আই ক্যান মেক আউট হেড অর টেল, আমি বুঝি না। এ কারণে যে আসলে আজিজ ভাই কি বোঝাতে চেয়েছেন, বেশ কিছু জটিল তথ্য সামনে উপস্থাপন করে একটা জটিল সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করেছেন, এবং ২৪টি রাজনৈতিক দল না কটে রাজনৈতিক দল যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের পক্ষে ছিল, এবং প্রকারান্তরে হেফাজত ইসলামকে ওই দলের সাথেও যুক্ত করে দেওয়ার একটা প্রবণতা আজিজ ভাইয়ের কথার মধ্যে ছিল। আরেকটি বিষয় হচ্ছে আজিজ ভাই একটা কথা আবার বললেন যে যে দল যেদিকে ঝোঁকে, জামাত ইসলাম যেদিকে ঝোঁকে, যেদিকে ঝোঁকে সেদিকে পাল্লা ভারী হয়, আওয়ামী লীগের কাছে গেলে আওয়ামী লীগের পাল্লা ভারী হয়, বিএনপির কাছে গেলে বিএনপির পাল্লা ভারী হয়। আমি জানি না আজকে ১৪ ডিসেম্বর এই বুদ্ধিজীবী দিবসের এই এই কথাটি কতটা প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক নয় একদম, এই কারণে যে এই সহজ সমীকরণটা উপস্থাপন কিভাবে করলেন তিনি, তিনি তো একজন জানাশোনা মানুষ, সাংবাদিকতা করেছেন বছরের পর বছর ধরে, তার সব কিছু জানা, কিন্তু জানলেও তাকে এমন করে কেন বলতে হচ্ছে? বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আপনি বললেন না যে পরিস্থিতি কোন প্রেক্ষাপটে এখনকার রাজনীতি কীরকম, এরকম একটা সারৎসার আপনি উপস্থাপন করেছেন। এই যে জটিল যে রাজনীতির সমীকরণে যে আজিজ এম এ আজিজ সাহেব যে দাঁড় করানোর চেষ্টা করেছে সেটা আমার কাছে একটু মানে সন্দেহের চোখে আমি দেখবার চেষ্টা করছি। আপনি সহজ করে বলেন, এখন সহজ যে ব্যাপারটি, ১৯৯২ সালে ১৬ এপ্রিল আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেত্রী, তিনি জাতীয় সংসদে যে নরঘাতক গোলাম আজমের ফাঁসির দাবিতে যে গণআদালত গঠিত হয়েছিল সেই গণআদালতের প্রসঙ্গে তিনি জাতীয় সংসদে প্রায় দেড় ঘন্টার ওপরে একটা ভাষণ দিয়েছিলেন, যদিও তার মাইক ৭২ বার বন্ধ করা হয়েছিল সেইবার, কিন্তু সে জায়গায় তিনি কি স্পষ্ট করে কিন্তু সমস্ত তথ্য উপস্থাপন করেছেন এবং আমার কাছে পুরো বক্তৃতাটি আছে, এবং সেই বক্তৃতায় তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে ব্যত্যয়গুলো কোথায় কোথায় ঘটেছে। আপনি খেয়াল করে দেখুন, ৩৭,০০০ দালাল বন্দি ছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময়, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পর্যন্ত ১১,০০০ যুদ্ধবন্দী ছিল, এই জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে তিনি একেবারেই একটা ঘোষণার মধ্য দিয়ে তিনি ১১,০০০ যুদ্ধবন্দীকে ছেড়ে দিলেন। আজকে বিএনপির যিনি মূল নেতার আসনে আসেন আপাতত, তার মরহুম পিতাও কিন্তু এই ১১,০০০ যুদ্ধবন্দীর একজন, অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে, সেই বিষয়গুলোর দিকে দৃষ্টিপাত না করে আজিজ ভাই ওই সমীকরণ দেখানোর চেষ্টা করছেন। হ্যাঁ, অনেকগুলো ব্যত্যয়ের জায়গা তো আছেই, কিছু কিছু তো নিয়ে আমাদেরও জনমানুষের জনমনে একটা প্রশ্ন আছেই, কিন্তু এই যুদ্ধাপরাধীদেরকে কারা আশকারা দিল? পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশের অনুমতি কোন সরকার দিয়েছিল? কারা পরবর্তীতে এই ২০০১ থেকে ২০০০ শাসন আমলে দুইজনকে জাতীয় পতাকা দিয়ে দিল? এগুলো কিন্তু আজকে নতুন প্রজন্মের কাছে কিন্তু আমাদের সঠিক তথ্য উপস্থাপন করা দরকার। আজিজ ভাই যদি একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হয়ে এই কথাগুলোর ক্ষেত্রে যদি সঠিক তথ্য উপস্থাপন না করেন, সহজ সরলভাবে উপস্থাপন না করেন,
তাহলে আমি বলবো যে তিনি আসলে বিষয়টাকে জটিল করতে চান। জি সুভাষ দা, এইখানে আমি আপনার কাছে আরেকটা বিষয় একটু বুঝতে চাই, সেটি হচ্ছে যেটি আপনি বলছেন যে কারা গোলাম আজমকে নাগরিকত্ব ফেরত দিল, কারা তাদেরকে বহুদলীয় গণতন্ত্রের নামে রাজনীতি করার অধিকার দিল, কারা তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিল, সেই তারা এখনও পর্যন্ত তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনীতি করছে, তারা সেটি করবেও ভবিষ্যতে, সেরকমটাই দেখা যাচ্ছে এখন পর্যন্ত, যেহেতু কোনো ধরনের বিচ্ছিন্নতা ঘটেনি, এইটা পরিষ্কার। কিন্তু আওয়ামী লীগ যারা সরকারে আছে, যারা মুক্তিযুদ্ধ মানে 23 বছরের সংগ্রামে মুক্তিযুদ্ধের অনুষ্ঠান করলো এবং বিজয় অর্জন করলো যে দলের নেতৃত্বে, তারা কেন এদেরকে এখনও রাজনীতি করার অধিকারটা বন্ধ করে না? এখন রাজনীতি করার অধিকার কেন বন্ধ করে না, নিষিদ্ধ করে না কেন তারা? আদালতের রায় তো এখন পক্ষে যে আমাদের একটি যুদ্ধাপরাধী সংগঠন, আল বদর আল শামসের লোকজন কি করেছে সেগুলো রায়ে এসেছে। সরকার যদি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়, আমার ধারণা এই প্রশ্ন করার সুযোগ থাকবে না, আজিজ ভাইও থাকবে না। কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের এই সিদ্ধান্তের উপরে ভর করেই বাংলাদেশের রাজনীতি এগিয়ে যাবে সেটাও তো সঠিক নয়। যাই হোক, সেটার ব্যাপারে আমি জানি। ওই যে মাননীয় প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী, তখনকার বিরোধী দল নেত্রী, 1992 সালে 16 এপ্রিল যে ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণে এক জায়গায় তিনি বলছেন, শিরুমিয়া দারোগা মুক্তিযুদ্ধের প্রথম দিক থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং কুমিল্লার সীমান্ত দিয়ে মুক্তিযোদ্ধার ট্রেনিং এবং অপারেশন চালাতেন। 1971-27 অক্টোবর শিরুমিয়া দারোগা একমাত্র পুত্র আনোয়ার কামাল মুক্তিযুদ্ধের ট্রেনিং ক্যাম্পে যাওয়ার সময় অন্যান্য মুক্তিযোদ্ধার সঙ্গে রাজাঘাটের হাতে ধরা পড়ে। শিরুমিয়া দারোগা মুক্তিযুদ্ধে অনেক দুঃসাহসিক কাজ করতেন, এর মধ্যে সবচেয়ে বড় কাজ তিনি করেছিলেন আমাদের প্রথম সরকারের যিনি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তার স্ত্রী জোহরা তাজউদ্দিনকে সপরিবারে কুমিল্লা সীমান্ত দিয়ে পার করেছিলেন। এই অপরাধে একেবারে গোলাম আজমের প্রত্যক্ষ নির্দেশে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তো এগুলো অনডকুমেন্ট নিয়ে এগুলো মাননীয় স্পিকারের কাছে উপস্থাপন করেছিলেন সেদিন। তা আজকের আজিজ ভাইদের কাছে আমি খুব বিনীতভাবে অনুরোধ করব, যেহেতু মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে এখনও ধারণ করেন বলে আমি বিশ্বাস করি, আপনারা এই বিষয়গুলো উপস্থাপন করা আপনাদের সঠিক হচ্ছে না। আপনাদের প্রকৃত তথ্য যত মানুষের সাথে উপস্থাপন করা দরকার, কারণ ইতিহাসের কাছে কিন্তু আপনারা দায়বদ্ধ থেকে যাবেন এবং নতুন প্রজন্ম আপনাদেরকে অন্যভাবে চিত্রিত করবে। এটি আমার কাছে বিনীত অনুরোধ। কেননা আপনি জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি ফিরে এসে খুব অল্প সময়ের মধ্যে 24শে জানুয়ারি তিনি দালাল আইন করেছিলেন এবং সেই দালাল আইনের প্রেক্ষাপটে 73টি ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, সেটা আমরা সকলে কিন্তু এখন জানি। অতএব এই যে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা, তার বিরুদ্ধে যারা ক্রমাগতভাবে লড়াই করেছেন, ক্রমাগতভাবে ষড়যন্ত্র করেছেন মুক্তিযুদ্ধের চেতনাকে দমিয়ে রাখবার জন্যে, তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে আজিজ ভাইদের। কারণ আজিজ ভাইদের অনেক বয়স হয়েছে এবং আগামী দিনগুলোতে আমি মনে করব সেই দিকে তাদের নজর থাকবে, যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারেন। জি, অনেক ধন্যবাদ প্রধান ভাই। এখানে ধরুন এই যে পাল্টাপাল্টি, এর মধ্যেও আরেকটি বিষয় আলোচনায় আসে বা অনেকেই তোলেন, সেটি হচ্ছে যে সব দায় কি আওয়ামী লীগকেই পূরণ করতে হবে? ধন্যবাদ আপনাকে, আমি দুজনের কথাই খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এটা বিষয় হচ্ছে যে এটা বিজয়ের মাস, আজকে 14 তারিখ গেলে সকালে ফুল তুলতে গেছিলাম আমাদের শহীদ বুদ্ধিজীবীদের। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে এখানটা আসলে কনফিউশন তৈরি করার কোনো জায়গা নাই, কারণ ওনাদেরকে আসলে এই বিজয়ের শেষ দিকে ওনাদেরকে হত্যা করা হয়েছিল। যতগুলি রিপোর্ট পাওয়া যায়, বিশেষ করে চ্যানেল ফোর লন্ডনের ওদের ইনভেস্টিগেশন যেটা বের হয়েছে, তাই না, তাতে এই এই মাসেই তাদেরকে রায়ের বদলে বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে। ইভেন কি রাইফেল রোটি আওরাতের লেখক যিনি, তাই না, তাকেও তো একটু আগে ধরে নিয়ে, শেষ লেখার আগে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। এটা আসলে মেধাশূন্য করার একটা প্রক্রিয়া ছিল। আমি একটা বই পড়েছি, বইটা ব্যান্ড বইটা পাওয়া যাবে না এখন, এ কোন ইসলাম, এরকম মোটা বই, এটা লিখেছিলেন ইমামউদ্দিন বিন তাহা, উনি এনএসএফের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন এবং উনি এই আপনার মতিউর রহমান, সরি, গোলাম আজম, মৌলানা আব্দুর রহিম এদের সঙ্গে সবসময় সময় কাটিয়েছেন। উনিও 71 ওই সময় উনিও পালিয়ে সৌদি আরব গেছিলেন, মৌলানা আব্দুর রহিম গেছিলেন পালিয়ে, ওনার বইতে আসছে ডকুমেন্ট, এখান থেকে নেপাল থেকে সৌদি আরব, আর গোলাম আজমরা এই হয়ে বার্মা হয়ে পালিয়ে গেছে সৌদি আরব। এরা সবাই গিয়ে ওনার সঙ্গে দ্বিমত হয় গোলাম আজমদের, কারণ গোলাম আজমরা আরবি ভালো জানতো, উনিও আরবি ভালো জানতো, একটা সময় দ্বিমত হয়। কী কারণে? যখন বলে যে 71 সালে হিন্দুরা আইসা
ইন্ডিয়ান আর্মি এসে লুটপাট করছে, রেপ করছে, এই করছে, এই করছে। তখন উনি একদিন বললেন, এবং শেখরা চেক লিখে দিত গোলাম আজমকে, উনি টাকাটা খান না, উনি টাকাটা যে আমাদের ফান্ডেই দিয়েছেন টাকাটা। তো তখন উনি একদিন বললেন, এবং তাহা সাহেব বললেন যে আপনারা খালি খালি ইন্ডিয়ান আর্মি এটা কথা বলতেছেন, পাকিস্তান আর্মি যে এগুলি করছিলি বলেন না কেন। মৌলানা আব্দুর রহিম সেখানটা ছিলেন, উনি চমৎকার ইংলিশ হেড 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 পরে থাকতেন, বলছে এটা, হ্যাঁ, এবং রোথম্যান সিগারেট খেতেন, ওনার বইতে লেখা বিস্তারিত। ওই বইটা ব্যান্ড জামাত ক্ষমতা হন যখন বিএনপি সঙ্গে, তখন ব্যান্ড করছে বইটা। তো সেখানটায় এই কারণে ওনাকে বাদ দিয়ে দিল আর কি, এরপর বৈঠকগুলো ওনাকে নিত না, যেহেতু উনি পাকিস্তানের কথা তুললেন। আমাদের কেমন জানি এখানটা একটা 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 পিরিতি পিরিতি ভাব আছে আর কি, তাই না? এবং ঠিক সেটাই প্লে করছে পাকিস্তান এটা, যার কারণে আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং বুদ্ধিভাতা সম্পর্কে আমরা পরিষ্কার কথা বলতে পারি না। যেটা সুভাষবাবু যেটা বললেন আজিজ ভাইয়ের ক্ষেত্রে, আমরা মিলাচ্ছি জহির রায়নের মৃত্যুটাকে ওই জায়গায়, জহির রায়ন আরেকটা আলাদা কেস, তাই না? ফলে এই মিলিয়ে এটাকে একটা বিতর্কিত করার কোনো সুযোগ নেই, এক। দ্বিতীয় কথা হচ্ছে ইসলামপন্থী রাজনীতি, এটা নতুন ফেনোমেনা হোল ওয়ার্ল্ডে, হোল ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে, মুসলিম ওয়ার্ল্ডে বিশেষ করে, এবং আমরা মিশর আলজেরিয়া থেকে শুরু করে ইরাক, আপনার সিরিয়ার সাথে সব আফগানিস্তান, এটা আরেকটা ফেনোমেনা। এটা মুক্তিযুদ্ধের আমাদের যে ফেনোমেনা তা তার থেকে ভিন্ন। আজকে বাংলাদেশে জামাত ইসলামকে কাউন্টার করার যতভাবে করতেছি, বাকি এই সমস্ত শক্তিকে আঘাত করতেছি, এটা একটা আরেকটা বিষয়, আমি সে আলোচনা যাচ্ছি না। আমি শুধু একটা রেফারেন্স টানতেছি জায়গায়, যে 47 সালে যখন দেশটা ভাগ হয়, সেই ভাগের সময় কিন্তু আরএসএস ভারতের একটা শক্তিশালী সংগঠন আরএসএস, এবং সেই আরএসএসের নেতা যিনি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি কিন্তু শ্যামা হক পরিষদ, বেঙ্গলের একটা লোকের সঙ্গে একটা পরিষদ ক্যাবিনেট হয়েছিল, মন্ত্রিপরিষদ হয়েছিল। সেই শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু মারাত্মক, এমনি মানে মারাত্মক হিন্দুবাদী নেতা, কিন্তু মারাত্মক আবার কী বলা যায় যে মহানুভব, যেমন নজরুলের অসুস্থতার সময় কিন্তু চিকিৎসা সহায়তা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এটা কিন্তু বিরাট বিষয়। নজরুল অসুস্থ, ফজলুল্লাহ করেছেন, তাই না? সবাই করেছেন, উনিও করেছিলেন। যাই হোক, আমি সে বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে যখন জাতির পিতা, ভারতের জাতির পিতাকে যখন হত্যা করা হলো আত্মঘর্ষকে, এই ব্লেমটা মুসলমানদের উপর আসতেছে, পরে যখন দেখা গেল যে এটা আরএসএস করছে, তখন সেই আরএসএস এবং ধরাও পড়ল নাথুরাম গডসেরা, তখন ভারতীয় গভর্নমেন্ট, কংগ্রেস গভর্নমেন্ট, নেহরু, বল্লভভাই প্যাটেল, বাল গঙ্গাধর তিলক সবাই বৈঠক করলে যে এরকম একটা পার্টিকে তো আর রাখা যায় না, এটাকে ব্যান করে দিতে হবে, এটা এই পার্টিকে, এই রাজনীতি করার সুযোগই থাকবে না এই পার্টি। কিন্তু সেখানটায় বল্লভভাই প্যাটেলটা যুক্তি দিলেন, ঠিক আছে রাজনৈতিক দল হিসেবে এদেরকে ব্যান করো, কিন্তু সামাজিক সংস্থা এদের কার্যক্রমটা থাক। সেই সামাজিক সংগঠনের কার্যক্রমে আজকে কিন্তু আরএসএসের এই কার্যক্রমে কিন্তু আজকে বিজেপি পাওয়ারে। আমি যেটা বলতে চাচ্ছি, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে রাইটলি কতগুলি কাজ করেছেন, কী রাইট কাজটা করেছেন? উনি যারা 71 সালে, হ্যাঁ, পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে অনেক লোক, লক্ষ লক্ষ লোক, কারণ যে বাপদাদারা ধরেন যে পাকিস্তানের পক্ষে যারা মুসলিম লীগ করছে না, এরা মেন্টালি পাকিস্তানের পক্ষেই ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটা অপরাধের বিষয় না। যারা পাকিস্তানটা আনছে, তাই না, তারা পাকিস্তানকে রক্ষা করার চেষ্টা করবে, এইটা কেউ সমর্থন দিয়ে করছে, কেউ মনে মনে করছে, আর তাদের আবশ্যিক কনভিকশন তারা এরা রাজাকার আলবদল হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে একটা দেশটাকে দেশ স্বাধীনের পরে উনি চমৎকারভাবে করছিলেন, সেটা সেটা হচ্ছে যে যাদের মধ্যে কোনো যুদ্ধ ক্রাইম, ক্রাইম বলতে যাদের মধ্যে অগ্নিসংযোগ নাই, মানুষ হত্যা নাই, লুটপাট নাই, তাই না, রেপ নাই, তাই না, এরা সাধারণ ক্ষমার আওতায় পড়ে গেল। ভেরি গুড অ্যাপ্রোচ ছিল, চমৎকার ছিল এটা। এইটা করার পরে কিন্তু যে কাজটা হয়েছে ওখানে, হ্যাঁ, এই রাজনৈতিক দলগুলো এগুলি ব্যান্ড ছিল, এই মুসলিম লীগ, এই জামাত ব্যান্ড ছিল, ক্ষতিটা হয়ে গেল সেটা, এটা আজকে বললে অস্বীকার করার কোনো উপায় নেই, এটা স্বীকার, ইতিহাসটা স্বীকার করতে হবে। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তো রাষ্ট্রটার অস্তিত্বই তো, এখানটা অস্তিত্বহীন, রাষ্ট্র যে আসে এটা মনে হচ্ছিল, কারণ মোস্তাকের নেতৃত্বে কতিপয় মোস্তাকের ক্যাবিনেট ছিল একটা সমস্ত আমল নেতাদের নিয়ে, এবং সেখানে কতিপয় সামরিক কর্মকর্তা বা অফিসার বা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে, না, এরা বঙ্গবন্ধু দেশ চালাইত। এরপরে আসলো আপনার খালেদ মোশাররফ, উনি 3-4 দিন তো একদম দেশটা কোথায় আসে না আসতে না, রেডিও টিভি সব বন্ধ হয়, এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, এই দেশটার মধ্য দিয়ে এখানটা যে রাজনীতিটা আসলো, ইন দ্য নেম, হ্যাঁ, একদল ছিল বঙ্গবন্ধুর সময় ইন দ্য নেম অফ মাল্টি পার্টি ডেমোক্রেসি, সেই মাল্টি পার্টি বহুদলীয় গণতন্ত্রের মধ্যেই কিন্তু এখানে জামাত মুসলিম রাজনীতি করার সুযোগটা পেল। এই সুযোগটা পাওয়ার ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, এই সুযোগটা পাওয়ার ক্ষেত্রে একটা বেসিক মৌলিক ত্রুটি হয়ে গেছে, যার কারণে আজকে কারো কারো যেহেতু সুযোগ দিয়েছেন সেই কারণে ওইটাকে আড়াল করার চেষ্টা করে, এটাকে আড়াল করার কোনো সুযোগ নেই, এক। দ্বিতীয় কথা হচ্ছে, আজকের জামাত কিন্তু, ওই জামাত কিন্তু আর বর্তমান যে ইসলামী মৌলবাদী রাজনীতি, দুটা কিন্তু এক না, বা দুটার মিল থাক, সাযুজ্য থাকলে, মিল থাকলে কিন্তু দুটা ভিন্ন। আজকে কোভিড থেকে শুরু করে আজকে যে যেগুলি তৈরি হয়েছে এই জায়গায়, এবং যাদেরকে লালন পালন করার মধ্যে দিয়ে আমরা এক ধরনের কী বলা যায় সুবিধা নিচ্ছি, যে আমরা তো এটা জামাত থাক, ওইদিকে আসে আমরা এইদিকে, এরা এইদিকে আসে, তাই না? এই যে আমি কাদি করলাম, সংশোধন মংশোধন করলাম, এগুলি
আপনার 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 শিক্ষাক্ষেত্রে আপনার জোর করে এখানটায় যেমন ধরুন কিছু শব্দ আপনার পরিচয় প্রচলন করার চেষ্টা করা হলো হচ্ছে ইসলামে, তাই না? এই সামগ্রিক বিষয়ে কিন্তু একটা নতুন ফেনোমেনা। এই এই মৌলবাদী রাজনীতি আসলে ডেমোক্রেসির শত্রু। গণতন্ত্র যদি বিশ্বাস করে, তাই না, তাহলে এই মৌলবাদী রাজনীতির শত্রু। আমি শুধু একাত্তরকে দেখিয়ে বিভাজন টেনে এই সমস্যা সমাধান করতে পারবো না। তাহলে আমাকে একটা এখান থেকে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে কি হবে ধর্মমন্ত্রী ধর্মশ্রী রাজনৈতিক দলগুলিকে নিয়ে। জি, অনেক ধন্যবাদ আজিজ ভাই। আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই, যেটা আমি সুভাষদাকে দ্বিতীয় ধাপে করেছিলাম, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সব কিছু করে দেবে, আওয়ামী লীগ কেন এদিকে করছে না, আওয়ামী লীগ কেন ওইটা করলো, এরকম সব কিছুর দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে বা সব কিছু করার দায় কি আওয়ামী লীগের অন্য রাজনৈতিক দলগুলোর কোনো দায় আছে কিনা, বা তারা কি সেটি সঠিকভাবে করছে কিনা? আমি কিন্তু আগেই বলেছি কোনো দলই এই কাজটি করে নাই। তারপরেও আমি বলবো আওয়ামী লীগের দায় বেশি। এক, টানা তিনবার ক্ষমতায়। দুই, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের দায় আছে। যদি আপনি দায় পরিমাপ করতে চান, আমি বলবো দায় আওয়ামী লীগের বেশি, অন্যদের কম। এখন যদি প্রশ্ন করেন, আমি যেটা বলছিলাম যে মুসলিমকে জামাতকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে কিন্তু যুগপৎ আন্দোলনে তিন জোটের সময়ে, তখন কিন্তু জামাত যুগপৎ আন্দোলনে ছিল, বিএনপির বিরুদ্ধে ছিল। হ্যাঁ, তো তখন তো ভালোই লাগছে। 96 সালে গোলাম আজম বলছে যে ধানের শীষে ভোট দিয়ে দরকার নেই, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করছিল, তখন ভালো লাগছে। আবার এখনও বলতেছি জামাত যদি এখন নির্বাচনে যায় দেখবেন সব দোষ খালাস হয়ে যাবে। এই যে রাজনীতির যে সুযোগ এদেরকে নিয়ে, এই জন্যই তো মোটা তাজা। তারপরে আপনি দেখেন যেটা দাদা বারবার বলছে, মুখ দিয়ে বলতেছে যুদ্ধাপরাধী, বিচারটা কি যুদ্ধাপরাধীর হয়েছে? বিচার হয়েছে মানবতা বিরোধী। যুদ্ধাপরাধীর বিচার হলো না কেন? ওটা তো মুক্তিযুদ্ধ ছিল, সেটা বিচার হলো না কেন? মানবতা বিরোধী করা কেন করা হলো, এটা তো আমাদেরকে বুঝতে হবে। যুদ্ধের সময়, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাদের বিচার হয়েছে। শোনেন, এখানে যুদ্ধাপরাধী বলতে আপনি কি বুঝাচ্ছেন? পাকিস্তানি সেনাদের কথা না, যুদ্ধ যারা করে তারাই তো হবে। সেখানে ধরেন 179 না কত, 95 জন যুদ্ধাপরাধী ছিল, যে বঙ্গবন্ধু বিনিময় করে এটা ইয়ে করে দিছে, যেটা জামাত ইসলাম, আমি প্রফেসর গোলাম আজমের ইউটিউবে ইন্টারভিউ এখনো পাই, সে কিন্তু ওইটাই বলে যুদ্ধাপরাধীদের তো সেই শেখ মুজিবুর রহমানই তো। তারা যেটা করেছেন সেটা কি আমি বলি, তারা যদি করে থাকে, শুধু জামাত তো মুক্তিযুদ্ধের সময় মানবতা আরো করছে, আরো অনেক, আমরা আমি ইয়াংগেস্ট মুক্তিযোদ্ধা ছিলাম, আমি তাদের বিচার হয় না কেন, হলো না কেন? শুধু জামাতের বিচার হয়, শুধু জামাতের কি বিচার হয়েছে, আরো অনেকের বিচার হয়েছে না? আজিজ ভাই একটু খেয়াল করেন, স্মরণ করেন, আরো হতেছে চুনোপুটি, সব জামাত লাইনে চুনোপুটি হচ্ছে, হচ্ছে তো। তারপরে আমি বলি যেটা দাদা বলল যে জামাতের আমির এবং সেক্রেটারি জেনারেল মন্ত্রী বানায় পতাকা উড়েছে, সত্য, এটা বিএনপি ঠিক করে নাই। কিন্তু নূর ইসলাম জামালপুর, আমার শ্বশুর বাড়ি, তাকে তো আগে আওয়ামী লীগ পড়াইলো কেন? আমি এই জন্য বলছি কম আর বেশি এদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার সব দল করে, যার পক্ষে যাবে সে ঠিক আছে, যার বিপক্ষে যাবে তাই। আওয়ামী লীগ ক্ষমতা আছে, সম্ভব হয়েছে তাদেরকে বিচার করে দিছে মানবতা বিরোধী হিসেবে, আইন হিসেবে, যুদ্ধাপরাধীর স্কোপ নাই, স্কোপ ধরে নিছে, স্কোপ নাই, মানবতা বিরোধীর বিচার করে দিছে। আমরা দেখেন আইন বিচারের সময়ও তো আইনের পরিবর্তন ঘটছে, করে করে বিচার করছে, এই ব্যাপারগুলি তো আছে। তো আমার কথা হলো যে কোন বিশ্বের কোন দেশ আছে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করলে সেই দেশে আর রাজনীতি করার সুযোগ পায়? কিন্তু সুযোগটা তো সবাই, এই বড় দল আওয়ামী লীগ বিএনপি দুটোই তো পৃষ্ঠপোষকতা দিছে। রাজনীতিতে তো তাদের নিষিদ্ধ ছিল, চালু করলো, তাদের চালু করলো তখনকার সময়। এই অ্যান্সারটা হচ্ছে যে ধরেন একটা, ধরেন যদি আসেন 15 আগস্টের মর্মান্তিক ঘটনার পরে, আপনি পার্লামেন্টের প্রসিডিংসে যা দেখেন, মোস্তাক কিন্তু আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং তার মিনিস্ট্রিতে, ক্যাবিনেটে
যে কয়েকজন ছিল তার তিনজন বাদে সব আওয়ামী লীগের ছিল। মোস্তাক পার্লামেন্ট ডাকছিল, সেখানে 270 জন উপস্থিত ছিল। এখনকার আইনমন্ত্রীর বাবা, তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি শুধু বলেছিলেন যে এই পরিবর্তন আইনসম্মত হয় নাই। আর বাকি একটি লোক, তারা নৌকা প্রতীক বঙ্গবন্ধুর নমিনেশন নিয়ে নির্বাচিত হয়েছে, একটি লোক ওই কিলিং ওই মানব 15 আগস্টের ব্যাপারে নিন্দা করে নাই, বরং মোস্তাকের প্রশংসা করেছে, সবাই প্রশংসা করেছে ওই পার্লামেন্টে সেশনে। তো সুতরাং এই জিনিসগুলো তো ইতিহাস, কিন্তু এখন কিন্তু কোন অবস্থাতে ওই বিতর্ক আসলেই মোস্তাক আলাদা খুনি, মোস্তাকের পার্লামেন্ট, হ্যাঁ আমরা উকমলি খুনি। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা কথা ঠিক হচ্ছে না বোধহয়। মোস্তাক পার্লামেন্ট আসলে সত্য, তাই না? মোস্তাক ক্যাবিনেট করছে আওয়ামী লীগের লোক, এটাও সত্য। মোস্তাক আওয়ামী লীগের লোক, এটাও সত্য। কিন্তু পার্লামেন্টে কিন্তু এটা গ্রহণযোগ্য করাইতে পারে না। নট অনলি ওয়ান বাট দি মেজরিটি অফ পার্লামেন্ট অপোজ দিস থিংস সো ফার মাই মানে নলেজ গোস। আপনি খেয়াল করে দেখেন, পার্লামেন্ট ডাকছে, অপোজ কেউ করে নাই, সব চুপ। কিন্তু মোস্তাকের প্রশংসা ঠিকই করছে, শুধু একমাত্র এক ব্যক্তি বলছে এটা আইনসম্মত নয়। জি, অর্থাৎ আইনে। জি, দুধ। এখন আমি সুভাষ দা, আমি আসলে কতক্ষণ বলতে পারবো? আপনি বলুন, আপনার যতক্ষণ বলার বলুন, যতক্ষণ। আমি একটু বলি আপনাকে, আজিজ ভাইয়ের কথাবার্তাগুলো আমার খুব মানে সন্দেহজনক মনে হচ্ছে। কারণ একটা কথা তো খুব প্রতিষ্ঠিত বাংলাদেশে, এবং এটা সত্য। জি, একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা না, তাকে প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে হয়। আমিও রাজাকার, একজন রাজাকার সারা জীবন, তাই বলতে চাচ্ছেন আপনি? আমার মাথায় ঢুকছে না, আমি যে প্রথমে যে কথাটি বলেছিলাম, আই ক্যান্ট মেক আউট হেড অর টেল। আপনি আজকে 14 ডিসেম্বরের আলোচনায় আপনি খন্দকার মুস্তাকের যে পার্লামেন্ট ডেকেছিল, সেই পার্লামেন্টে আপনি কোন জায়গায় কোন প্রসিডিংসে পেয়েছেন যে কেউ প্রতিবাদ করেনি? খন্দকার মুস্তাক পার্লামেন্ট কেন ভেঙে যেতে বাধ্য হলো? গণবিক্ষোভ হয়েছিল ওই পার্লামেন্টে, সিরাজুল হকের অ্যাডভোকেট সিরাজুল হকের বক্তব্য অনেক জায়গায় এসেছে, তিনি এটা প্রতিবাদ করেছিলেন, সাহসী হয়েছিলেন, সমস্ত সংসদ সদস্যরা একযোগে এই কথাগুলোই বলেছিলেন। নতুন করে এই প্রজন্মের সামনে কী উপস্থাপন করতে চায় প্রধান ভাই? একটা কথার খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মানে সব কটা কথাই গুরুত্বপূর্ণ বলেছেন, তার মানে এটা আমি একটাই বলতেছি। খেয়াল করে দেখবেন, ভারতের পার্লামেন্টে 1947 সালের প্রথম তাদের যে সংবিধানের সংশোধনী আনে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংশোধনী আনে, এবং সেটা করতে বাধ্য হয়। এই যে আরএসএসের যে তাদের যে দৈনিক পত্রিকা ছিল অর্গানাইজার, এখনও কিন্তু তাই পত্রিকাটি আছে, এবং কমিউনিস্ট পার্টির একটি পত্রিকা আছে, তার নাম ক্রসরোড। এই দুটো পত্রিকা যেহেতু ওই সময়কার কংগ্রেস সরকারের বিরুদ্ধে, নেহরু সরকারের বিরুদ্ধে নানান রকম অসঙ্গতিপূর্ণ বক্তব্য উপস্থাপন করছিল, সরকার এই দুটো পত্রিকাকে বাজেয়াপ্ত ঘোষণা করলো। তারা আদালতে গেল, আদালতে যাওয়ার পরে আদালত নির্দেশ দিল যে পত্রিকার বাজেয়াপ্ত করা যাবে না। কথাটা খেয়াল করেন, তখন এই বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, এরা মিলে সিদ্ধান্ত নিল যে আমরা সংবিধানের সংশোধনী আনব। কারণটি হচ্ছে জাতীয় ঐক্যের সাথে সংগতিপূর্ণ নয় এমন কোনো প্রকাশনা প্রকাশ করা যাবে না। এটা হচ্ছে প্রথম সংশোধনী কিন্তু আসলো ভারতের সংবিধানে। এই কথাগুলো বলছে কারণে এই যে যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধের মধ্যে একটা দ্বান্দ্বিক অবস্থান তৈরি করে এম আজিজ ভাই যেগুলো উপস্থাপন করছেন দর্শকদের সামনে, এটা কিন্তু আমার মনে হয় বিবেচনাপ্রসূত নয়। এ কারণে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের প্রেক্ষাপট কী ছিল, বঙ্গবন্ধুর 1314 দিন রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় তিনি কী কী করেছেন, 73টা ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে কাদের কাদের চিকন আলীর ফাঁসি হয়েছিল, এবং সেই পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা যে সমস্ত কিছু উল্টে দিল, সেই প্রেক্ষাপটগুলো তিনি আনছেন না এবং আনবেন না। আনবেন নাই কারণে কেন জানি একটা গোপন একটি অনুভূতি যেন এই যে কোনো কারণে হোক, দুর্ভাগ্যজনকভাবে হলো তার জন্য মন্ত্রী বলছি, তাদের প্রতি তার রয়ে গেছে, কিংবা এখন হচ্ছে রাজনীতির কারণে।
এটাই হচ্ছে এখনকার সময়ের দুর্ভাগ্যজনক ঘটনা। আপনি একটু আগে যা শিরোনামটা বলছিলেন না যে এখনকার প্রেক্ষাপটের পরিস্থিতিটা কি, সেই পরিস্থিতি কিন্তু এরকমই। একজন মুক্তিযোদ্ধা কি করে যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে মানবতা বিরোধী অপরাধের বিচার করা হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়নি, 195 জন যুদ্ধ অপরাধী, যেটা সেটা তো দিল্লি চুক্তি, সিমলা চুক্তি অনেক ইতিহাস, কেন এই প্রসঙ্গগুলো এখানে টেনে আনা হচ্ছে? আর টেনে আনলে কিন্তু সে আলোচনা দীর্ঘভাবে হওয়া উচিত। কেন আপনি হঠাৎ করে এই ক্ষুদ্র ক্ষুদ্র বক্তব্যগুলো দিচ্ছেন? যাই হোক, আমি একটা কথা খুব স্পষ্ট করে মনে করি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জিয়াউর রহমান জেনে শুনে বুঝে এই অপরাধটি করেছেন, যুদ্ধ অপরাধীদের প্রশ্রয় দিয়েছেন। আমি তো বললাম যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যারা যারা নাগরিকত্ব ফেরত পেতে চান তারা আবেদন করতে পারেন, আবেদন করলেই নাগরিকত্ব ফেরত পাবেন। অনেকগুলোই ব্যাপার তো, দালাল আইন বাতিল করে দেওয়া হয় 31 ডিসেম্বর, এগুলো তো ইতিহাসের অংশ, সেই ইতিহাসকে আপনি পুরোটাই উল্টে দেবেন? এক, বাংলাদেশের যুদ্ধাপরাধীর দল আর ধর্মভিত্তিক রাজনৈতিক দল কিন্তু এক নয়, খুব স্পষ্ট করে বলা দরকার। পৃথিবীতে উন্নত রাষ্ট্রগুলোতেও কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে, এটা খুব চমৎকার করে নাজমুল্লাহ প্রধান ভাই স্পষ্ট করেছেন যে ভারতের আরএসএস কিন্তু কিংবা ভারতের আজকে যে বিজেপি সে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, কিন্তু তাদের যে স্বাধীনতা সংগ্রামে তারা কিন্তু বিরোধিতা করেনি, অনেকগুলো পার্থক্য রয়েছে। উন্নত রাষ্ট্রগুলোতেও আপনার ধর্মভিত্তিক রাজনৈতিক দল কিন্তু আছে, এমনকি বর্ণবাদী দলও আছে কোনো কোনো উন্নত রাষ্ট্রে, কিন্তু আপনি সরাসরি ওই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এমন কোনো রাজনৈতিক দল কিন্তু আপনি খুঁজে পাবেন না। তো সেই কথাগুলো স্পষ্ট করা দরকার। আমার চেয়ে আমি বলার চেয়ে আজিজ ভাই বলাটা খুব প্রাসঙ্গিক হবে, কারণ তারা তো সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, সেটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা হবে। সেইটা কেন বিভ্রান্তির জায়গা জাল বিস্তার করছেন সেটা আমার কাছে কিন্তু বোধগম্য না। জি, অনেক ধন্যবাদ প্রধান ভাই। ধরুন এই আলোচনার মধ্যেও অর্ধশতক পেরিয়েছে আমাদের বিজয়ের, তো এর মধ্যে নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্থাপনের জন্যই বলি কিংবা আমাদের জাতির এগিয়ে যাওয়ার জন্যই বলি, একটা জায়গায় তো আমাদের আসতে হবে, সেই একটা জায়গায় আসার জায়গাটা কত দূর? একটা হচ্ছে কি, শুনেন, যে কোনো রাষ্ট্রের তো একটা, যে কোনো রাষ্ট্রের ভাবাদর্শ থাকে, তাই না? আমাদের রাষ্ট্রের ভাবাদর্শ ছিল, 71 সালে যখন রাষ্ট্রটা হয়েছে আমরা তো পাকিস্তান ছিলাম, আমরা পাকিস্তান হয়েছিলাম, 24 বছর পর আমরা বাংলাদেশ করেছি, তাই না? ওই পাকিস্তানটাই বাংলাদেশ করেছি আমরা, পাকিস্তান হওয়ার যে ভাবাদর্শ ছিল এটা কমপ্লিটলি বাংলাদেশ হওয়ার ভাবাদর্শের সঙ্গে বিপরীত। সেই ভাবাদর্শে যে দেশটা, তাই না, সেই দেশটাকে সেভাবে গড়তে ন্যাচারালি আমাদেরকে তার মৌলিক বিষয়ে সবার কতগুলো ঐকমত্য হতে হবে। দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশে কতগুলো খারাপ ঘটনা ঘটে গেছে। এক, বাংলাদেশে 75 সালে বঙ্গবন্ধুর যে কিলিংটা হয়ে গেছে এখানটা সপরিবারে, এটা বাংলাদেশের রাজনীতিটাকে, বাংলাদেশের বঙ্গবন্ধু যেটা বিভাজনটাকে, যেটাকে 71-এর মুক্তি বিভাজনটাকে রিকনস্টিটিউশন চেয়েছিলেন যেটাকে, তাই না, একটা ন্যাশনাল হিসেবে ডেভেলপ হতো, কিন্তু সেইটা 75 সাল তাকে হত্যার মধ্যে দিয়ে বিভাজন হয়েছে, এবং সেটার মানে কী বলা যায় প্রতিফলন হচ্ছে আজকের এই রাজনীতি। আমি মনে করি এই রাজনীতি মুক্তিযুদ্ধ 50 বছর পার হওয়ার পরে মুক্তিযুদ্ধের পক্ষের পক্ষে এই রাজনীতিটার এটা এখানে শেষ হওয়া, যেটা আমি পার্সোনালি মনে করি। আমাদের এই আওয়ামী লীগ গভর্নমেন্ট যেহেতু মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্বকারী দল আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের এই বিষয়টা পুরাপুরি ওয়ান্স ফর অল সেটেল করে দেওয়া উচিত। শুধু রাজনীতিকে ইস্যু করে তর্কের খাতিরে মজা নেওয়ার জন্য মজা বলা না, প্রাইম ইম্পর্টেন্স দিয়ে এটাকে শেষ করে, যাতে এ নিয়ে যুগের পর যুগ, তাই না, আমাদের বংশধরদের লড়াই না করতে হয়। আমি এক আজকে দেখি, শুনেন, ভারতে তো একটা গণতন্ত্র চর্চা আছে, বিজেপিও কিন্তু গণতন্ত্রের চর্চা করে তাকে আসতে হয়েছে, কিন্তু নট রেভুলেশন, বিজেপিকে ভোটে একে বহুদিন সংগ্রাম করে বিজেপিকে আসতে হয়েছে। আচ্ছা, সেই ভারতে দেখেন, সেই ভারতে অনেক কথা হয়েছে, নাথুরাম গডসের মর্মমূর্তি, শিবসেনাটা বলছে নাথুরাম গডসের মর্মমূর্তি হবে, অনেক নাম টাম চেঞ্জ হচ্ছে ভারতের, এই যে ভারতের লালবাহাদুর শাস্ত্রীর যে বাড়ি, তাই না, তার স্টেশনের নাম চেঞ্জ হচ্ছে ওইখানটায়, তার নামে করেন স্টেশন। মানে ভারতের জ্ঞানীগুণী যারা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের লড়াকু নেতা, যারা 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 আপনার নীতি নৈতিকতায় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে পড়ে, সেই লোকগুলোরও কিন্তু নাম কাম চেঞ্জ করা হচ্ছে ভারতে, এই নিয়ে কিন্তু লড়াই হচ্ছে ভারতে। আমি যেটা বলতে চাচ্ছি, আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এইখানটায় এই বিষয়গুলিকে আমরা রাজনীতিভাবে ব্যবহার করার থেকে বিরত থাকতে হলে আমাদেরকে সেটেল করতে হবে, শেষ করতে হবে। শেষ করার উপায়টা কী? এই শেষ করার উপায়টাই তো আমরা ভিত্তি তৈরি করতে পারছি না, অ্যাজ বিকজ
এখানটায় রাষ্ট্র ক্ষমতা পৃথিবীতে আধুনিক রাষ্ট্র হওয়ার পর থেকে এটা 5 বছরের জন্য হয়েছে। এর আগে ধরেন 200-300 বছর আগে তো ব্রিটিশের আম পার্লামেন্ট ছিল, 6 বছর 7 বছর থাকছে, তাই না? 5 বছর এখন কোথাও কোথাও 4 বছর আছে। তাহলে এই 5 বছরের মধ্যে আমি প্রাইম ইম্পর্টেন্স কোনটা দেবো, কোনটা দেবো? আমি তো দেখছি আমাদের রাষ্ট্রটা একটা একটা বর্তমান তো শঙ্কাজনক অবস্থায়, আমি বলতে বাধ্য হচ্ছি আজকে কথাটা আমার বলা শঙ্কাজনক। রাষ্ট্র এখন রাষ্ট্রটাই এখন বলে রাষ্ট্র আর সরকার তা গিনি না, বলে রাষ্ট্র কীরকম বলে রাষ্ট্র আমি সরকারের লোক, তাই না? আমি কি অর্ডার দিয়ে 5 জন লোককে গুলি করে মেরে দিতে পারি? রাষ্ট্র পারে এটা? পারে না। গুলি করে মারলে রাষ্ট্র তার আইন করে মামলা করবে, তাই না? বলতে চাচ্ছি যে তাহলে অ্যাজ এ হোল বর্তমানে এই যে বর্তমান সময়টা যে চলছে এটা মারাত্মক একটা একটা খারাপ সময় চলছে আমি মনে করছি। সেই জায়গাটায় আমি যেহেতু বাংলাদেশে মুক্তিযুদ্ধের মতো একটা বড় ঘটনা যেহেতু বাংলাদেশে আসছে, তাই না, তাহলে সেটা কীভাবে আমি সেই ভাবাদর্শের ভিত্তিতে এই দেশটাকে গড়ার জন্য যদি আমি পদক্ষেপ না নেই, যদি সেট না করি, এগুলিকে ব্যবহার করে সমগ্র লুটপাট চললো, ব্যাংক খালি হয়ে গেল, তাই না, ভোট হলো না, এই এই করে তো আমি এটাকে সেটেল করতে পারবো না। ফলে একটা সময় আসবে যখন মুক্তিযুদ্ধের ভালো কথাটাও লোকের কাছে অগ্রহণযোগ্য হয়ে যাবে, লোকের কাছে বেমানান মনে হবে। কারণ মুক্তিযোদ্ধা ওই যে সুভাষবাবু বললো যে রাজাকার একবার রাজা করলে সেটা সবসময়ের জন্য রাজাকার না, মুক্তিযুদ্ধ কি না, মুক্তিযুদ্ধ একবার হলে সারাক্ষণের জন্য মুক্তিযুদ্ধ না, রাজাকারও হইতে পারে, কিন্তু রাজাকার একবার হলে সে রাজাকারই। আজকে এই যে কথাটা বলছি আমরা, তাই না, এই কথাটার ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে এখানটায় বাংলাদেশে এই যে পরিবর্তনটা হচ্ছে গোটা বিশ্বের আজকে রাজনীতির পরিবর্তন আপনি খেয়াল করেন তো এখানটায় রাজনীতি। আমি ছোট্ট একটা পরিবর্তন পাবলিককে বলতে চাই, জনদর্শককে বলতে চাই যে আপনি কি পাবেন তোফায়েল আহমদ একটা, আপনি কি পাবেন রাজাকার মেনন অথবা আসম আব্দুর রব? পাবেন না তো আপনি। তাহলে আপনি রাজনীতি করে যে দেশটা স্বাধীন করে এই লোকগুলি স্টলওয়ার্ড, যে লোকগুলি বিরাট রোল প্লে করলো বঙ্গবন্ধু নেত্রী, না আজকে সেই দেশে মুক্তিযুদ্ধের রাজনীতির কথা বলে, তাই না, আপনার সব লুটেরা লোকজন আজকে বলুক না সুভাষবাবু, আজকে আমি অমুবেশনের টকশোতে বলছিলাম যে অল ইজ মিনিস্টার, নোবডি ইজ লিডার দেয়ার। আপনি দেখেন আপনি আপনি যদি পররাষ্ট্রমন্ত্রীতে প্রতিমন্ত্রী ধরে শুরু করেন, দ্যার নট আওয়ামী লীগার্স, আপনি যদি আইনমন্ত্রী হন দ্যার নট আওয়ামী লীগার্স, আপনি শিক্ষামন্ত্রী হন দ্যার নট আওয়ামী লীগার্স, তাই না? এই যে ক্ষমতার সিন্ডিকেট এবং তারপরে এই দেশের যে এই যে এই যে জায়গা আজকে এই জায়গা, আমি 50 বছর পরে আমি মুক্তিযুদ্ধ বাস্তবায়ন করবো কীভাবে? দলাদলি করা যাবে ক্ষমতায় থাকার জন্য অথবা ক্ষমতাটাকে বিস্তৃত করার জন্য, না আরও অনেক কিছু করা যাবে, কিন্তু সত্যিকার অর্থে মুক্তিদের চেতনা বলতে যেটা বোঝাতে না, সেই গণতন্ত্র হবে না, সেই আকাঙ্ক্ষা পূরণ হবে না। আজিজ ভাই, আপনি শেষ কোনো মন্তব্য করবেন কিনা, আমার কাছে মিনিট দুয়েক সময় আছে আপনার জন্য। না, আপনার যেটা বললেন ঐক্য, দেখেন আমাদের দেশে সত্য কথা যে ক্ষত দেশ স্বাধীনতার পর থেকে আছে, অনেকগুলো ক্ষত আছে। ধরেন দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু কি স্থিরভাবে চেয়ারে বসতে পারছে? পারে নাই। তাহলে উৎপীড়নটা কোথার থেকে হয়েছে? এই যে আমরা এখনই হয়তো দাদাই বলবে বঙ্গবন্ধু সব করে দেশটার লাইনে দাঁড় করে দিয়ে গেছে, পারে নাই, বসতে পারে নাই, তো ওখান থেকে আসতে হবে। তারপরে প্রশ্ন আসবে 15ই আগস্টের প্রশ্ন, আসবে 21-এর প্রশ্ন। হ্যাঁ, জামাত এটা হলো রাজনৈতিক সংগঠন, এটাও একটা ইস্যু হতে পারে। এই যে মেজর ইস্যুগুলি আছে এটার যে সেটেল হওয়া না যাওয়া পর্যন্ত, যেমন ধরেন উদাহরণস্বরূপ বলি যে দিল্লির লালকেল্লায় ভারতের স্বাধীনতায় যারা অবদান রেখেছে সবার নামে প্রত্যেক সপ্তাহে যে কেউ দেখতে পারে ওপেন সাউন্ড অ্যান্ড ভয়েসে দেখানো হচ্ছে, তাতে কি গান্ধী ছোট হয়েছে? আরে কবি ইকবাল পর্যন্ত আছে, তারও নাম স্মরণ করা হয়, কখনো কখনো জিন্নার নামও স্মরণ করা হয়, কারণ জিন্নার সাথে বসিয়ে দেশ ভাগ করছে। তো সুতরাং আমরা শুরুর থেকে এই বিভাজনের রেখাটা কিন্তু টেনেছি। এখন আমার বক্তব্য হলো যে বহুদলীয় গণতন্ত্র আমরা বিশ্বাস করি কি না, যদি বিশ্বাস করি তাহলে যত বড় সমস্যা হোক ছোট সমস্যা হোক আলোচনায় রাউন্ড টেবিলে বসতে হবে, এই কথাটা বসে জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, যে দেশটা ঐক্যবদ্ধ একটা জায়গায় আনতে হবে, ঐক্যবদ্ধ জায়গায় অবশ্যই আসতে হবে, যার যার অপরাধ স্বীকার করতে হবে। আজিজ ভাই, এইটাই আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম খুব অল্প করে। আপনি এর আগের যে প্রেক্ষাপটগুলো এখন বললেন সেগুলো তো আমাদের প্রধান ভাইও বলছেন, সেগুলো সুভাষ দাও বলছেন, কিন্তু এরপরে জামাতকে রাজনীতি করতে দেয়, আপনি বলছেন বহুদলীয় গণতন্ত্র চাই কিনা, সবাই বলছেন চাই, কিন্তু বহুদলীয় গণতন্ত্র চাইতে গিয়ে আপনি বলছেন ছোট হোক বড় হোক, তো তার মানে কি যুদ্ধ অপরাধী সংগঠন বহুদলীয় গণতন্ত্রের নামে রাজনীতি করবে? এটি আপনি সমর্থন করেন? এটা তো আমি বলি নাই,
আমার কথাটা আপনি শোনেন নাই যে পৃথিবীর কোন দেশ নাই যে স্বাধীনতার বিরোধিতা করছে সেই দল রাজনীতি করে, বাংলাদেশে তো করছে, এটা তো কারণ হচ্ছে জিয়াউর রহমান করতে দিয়েছে, আমি বলি জিয়াউর রহমান করতে দিছে, এখন আওয়ামী লীগ ব্যবহার করে, ব্যাপারটা তো এরকম হয়ে গেল, ব্যাপারটা কেমন দাঁড়ায় দোষটা ওরকম, আমি বলছি কম বেশি সবগুলো রাজনৈতিক সরকার তো বলছি আজিজ ভাই আজকে মতলব গুলো অন্যরকম ধর্মপ্রতিমন্ত্রী ছিলেন, আপনি কি বলতে চান যে তিনি যুদ্ধাপতি ছিলেন? হ্যাঁ, রাজাকার ছিলেন, আপনি যে কথাগুলো বলেছেন আমার কাছে খুব কি বলবো আর আশ্চর্য মনে হয়েছে যে আপনি এই কথাগুলো বলতে পারেন। সব দল ব্যবহার করেছে, আওয়ামী লীগ আর বিএনপি কে আপনি এক পাল্লায় মাপছেন, এই মতলবটাই আমি কি বলবার চেষ্টা করেছি। আপনি 1975 সালে 21শে ডিসেম্বর সেকেন্ড প্রক্লেমেশন অর্ডারে যেটা ছিল সেইটাকে আপনি সংবিধান থেকে তুলে দিয়ে যে সেফগার্ডটা ছিল আপনি সেটা বাতিল করে দিলেন, কোন মতলবে করলেন, কে করেছে? হ্যাঁ, তারা অন্যায় করেছে, জিয়াউর রহমান করেছে, অন্যায় করেছে, এই কথাটা বলতে হবে, আপনি অন্যায় না, সে অধম, আপনি উত্তম হবেন না, শুধু অন্যায় না, এইটাই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আপনি পরিবর্তন করবার চেষ্টা করেছেন। আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমি এমনও হয়েছে আপনি জাতীয় সংগীত পরিবর্তন করবার জন্য প্রফেসর দীন মোহাম্মদের দিয়ে কমিটি করিয়েছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, যদিও গণমানুষের চাপে সেটা করতে পারেননি। আবার এই দুই যুদ্ধ অপরাধী যারা 2001 থেকে 2006 যারা মন্ত্রী বানিয়েছিলেন বলতেও ঘৃণা হয়, সেই দুইজন সম্মিলিতভাবে তৎকালীন বেগম খালেদা জিয়ার বরাবর একটা চিঠি দিয়েছিল, সেই চিঠিতে উল্লেখ ছিল যে বাংলাদেশের সংস্কৃতির সাথে সংগতিপূর্ণ নয় বলে এই জাতিসংঘে পরিবর্তন করা প্রয়োজন, সেখানে বেগম খালেদা জিয়া লিখে দিয়েছিল সংস্কৃতি প্রতিমন্ত্রীকে বিধিমত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, শেষ করব, তখনও কিন্তু পারেনি। আমি আপনাকে খুব খোলামেলা বলি, আমি আবারও বলি, খুব জোর দিয়ে বলি, একবার বলে ফেলেছি তারপরও বলি, রাজাকার সারা জীবন রাজাকার, গণতন্ত্রের চর্চা হওয়ার পরও আমি বলছি যে ইতিহাস যদি ঠিক না হয় তাই না, বাংলাদেশে যেহেতু এরকম বিভাজনটা আছে তাই না, তাহলে এখানে মুক্তিযুদ্ধ নিয়ে হরামেশাই এরকম কনফিউশন বিভ্রম কথাবার্তা থাকবে, ফলে আমাদের দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারে এর থেকে ন্যাশনটাকে বের করে আনা। আমি গত অনুষ্ঠানে প্রধান ভাই একটা কবিতা পাঠ করেছিলেন, আমি দুই লাইনে একটা কবিতা, কারণ যেহেতু প্রধান ভাই আছে কবিতা বলে ফেলেন, দুই লাইন, এই যে আমরা মানুষ তোমরা মানুষ তফাত শুধু শীত দ্বারা, এই শীত দ্বারাটা ঠিক করতে হবে। জি, তিনজনকে অনেক ধন্যবাদ, দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদক, আগামীকাল আবার দেখা হবে, আর দর্শক দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।